রোমান্টিক লুকটা দিন, দেখাচ্ছি দেখাচ্ছি আমি, চলো মুখে বড় বড় কথা, টালি দিদিমণি একটা রোমান্টিক লুক দেবেন, হ্যাঁ কথাটার কি হরিদাস বল, তার মুখে আবার বড় বড় কথা, হ্যাঁ লজ্জা করে না, এই এই ও ও লজ্জা করে না তোমার, হ্যাঁ লজ্জা করে না, সারাদিন এই এই হাফ প্যান্ট আর একটা খাকি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ চাকর বাকর বাড়ির কাজের লোক কথা বলে, বিশ্বাস করছেন না তো টালি দিদিমণি, ওই আমেরিকা ট্রেনার, ইউএসএ জুতো, ইটালি ড্রেস কিচ্ছু করতে পারবে না, এই বাংলার বাজারে গোবিন্দ শরণাপন্ন হন, আমি শুধু আপনাকে বলবো মা ভই। তাই নাকি গোবিন্দ, তা শুনি শুনি তুমি কি করবে? টালি দিদিমণি এমন ড্রেস বানিয়ে দেবো না, এমন নাচ শিখিয়ে দেবো না, দেখবেন আপনি ভাবতে পারবেন না, চ্যাম্পিয়ন ট্রফিটা আপনার হাতেই আছে, বলুন রাজি? রাজি মানে? মানে আমি যদি আপনাকে জেতাতে পারি তাহলে আমি যা চাইবো তাই আপনি দেবেন? কি বললে? না 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 না, কি বলতে চাইছো তুমি, তুমি যা চাইবে সেটা আমাকে দিতে হবে, মানে what do you mean? গোবিন্দ পরিষ্কার করে বলো কি বলতে চাইছো তুমি? কালী দিদিমণি আমি ভদ্রলোক সজ্জন, আপনার স্বামী হলেও আমি বাড়ির কাজের লোক, বেশি দূর ওঠার ক্ষমতা আমার নেই, তাই আপনি ঠিক আছে ঠিক আছে ডান, আর যদি হারো তাহলে? যদি হারি তাহলে কি? তাহলে তোমাকে ঘুরিয়ে অর্ধচন্দ্র দিয়ে বাড়ি থেকে আমি বের করে দেব। মঞ্জুর মঞ্জুর জানি না, আই ওয়ান্ট টু বি দ্য উইনার, আন্ডারস্ট্যান্ড? আমি আমি জিততে চাই, আমি কোনো জায়গায় ডালির কাছে হারতে চাই না, অ্যান্ড অ্যান্ড দিস ইজ ফাইনাল। ড্যাড ড্যাড ড্যাড, কি 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 হয়েছে? ড্যাড আমি আমি ডান্স করতে চাই। তুমি ডান্স করো, বাট আমি উইনার হতে চাই, ইয়েস আমি উইনার হতে চাই। তুমি কলকাতা ইন্ডিয়া যেখানে বড় 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 যত ট্রেনার আছে, টপ টপ ডান্স গুরু আছে, তাদেরকে ডাকো, আমি আমি পারফর্ম করতে চাই, আমি চ্যাম্পিয়ন হতে চাই, আমি জিততে চাই। প্রতিহিংসা নিয়ে জেতা যায় না, ভালোবেসে প্যাশনেটলি নাচো, দেখবে জিত এমনি আসবে। আর তুমি কাকে ভয় পাচ্ছ? ডালি চৌধুরীকে ভয় পাচ্ছি। তুই তো ভালো ডান্স করিস। ভালো ডান্সার হলেও আমি আমি ডালিকে ভয় পাচ্ছি না। তাহলে কাকে ভয় পাচ্ছ? আমি ভয় পাচ্ছি কাকে? গোবিন্দকে। ঠিক যেরকম ভাবে অর্জুনের পাশে ছিল পার্থসারথি শ্রীকৃষ্ণ, ঠিক সেরকম ডালির পাশে আছে গোবিন্দ, আর গোবিন্দকে হারানো খুব মুশকিল। ও ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে, ও কিছু না কিছু একটা করবেই আর ও জিতবেই। তাহলে গোবিন্দকে সরিয়ে দাও ডালির থেকে, খেল খতম। না না, এই সামান্য ডান্স কম্পিটিশনের জন্য কোনো রকম গোলমাল হয়, কোনো রকম গন্ডগোল হয়, কোনো প্রবলেম তৈরি হয়, এটা আমি চাই না। আমি ক্লিয়ারলি এটা বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। And I mean it. তোমার বাবা কথা ছিল, তোমায় কিন্তু জিততে হবে। জিতবো, আমাকে জিততেই হবে। জড়ি বুটি দিয়ে একটা ফেস প্যাক,
সেটা মাগলে নাকি আমার স্কিনটা গ্লো করবে, গ্লো। ছাড়া এত দিন হয়ে গেল, এখনো তার সময় হলো না। বাবা কে যে ফোন করে এই সময়? হ্যালো, কে বলছেন? দত্তা, সোম দত্তা সেন। এমন করে কথা বলছে যেন মনে হচ্ছে ললিতা পাওয়ার ফোন করেছে। তা কি চাই শুনি? আপনার সাহায্য। সাহায্য করতে আমার বই গেছে সোম দত্তা সেন। সাহায্য করলে আপনারই লাভ, মোটা টাকা পাবেন। কিসের জন্য? যা বলছি সেটা শুনুন। আপনি কি ওই নাচ টাচ নিয়ে কোনো কথা বলছেন নাকি? না না, ও কি কিছু না কিছু। এই শোনো না, তুমি যা বলেছিলে আমার জন্য একটা খুব ভালো জড়িবুটি দিয়ে ফেস প্যাক করে দেবে, সেটার কি হলো? আরে কাকিমণি, আপনি চিন্তা করেন না, এমন ফেস প্যাক বানিয়ে দেবো না, দেখবেন মুখে মাখবেন, মনে হবে পুরো মুখ পুরা হনুমান। কি কি বললে তুমি? কিছু না কিছু। কাকিমণি, এমন ফেস প্যাক বানিয়ে দেবো না, দেখবেন মুখে মাখবেন, মুখটা পুরো মনে হবে। কি মনে হবে? দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন বললো নাকি মুখ পড়া হনুমান বললো? Jazz with Poggio Bindo.